গত বুধবার অর্থাৎ 23 তারিখে নদিয়ার পলাশীপাড়া থানার পলশুনা গ্রামে রজনী খাতুন নামে এক কিশোরী পাশবিকভাবে খুন হয়। তবে পরিবার ও স্থানীয় মানুষের দাবি, প্রকৃতপক্ষে কিশোরীকে ধর্ষণ করে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। কিন্তু পুলিশ প্রশাসন বলাৎকারের ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে এই অভিযোগে। শনিবারে মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা সকাল 7টা থেকে উলগাছি বান্নিয়া রাজ্য সড়কের পলশুন্ডায় রাস্তা অবরোধ করেন। এর মধ্যেই উত্তেজিত জনতার রোষ গিয়ে পড়ে অভিযুক্তের বাড়ির উপর। তারা অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা সকাল 8টা নাগাদ বেতাই পলাশী রাজ্য সড়কের কুলগাছি মোড়ে রাস্তা অবরোধ করেন। এই অবরোধে কুলগাছি সহ আশেপাশের গ্রামের মানুষজনও সামিল হন। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষুব্ধ জনতা। জনতার অভিযোগ, পলাশীপাড়া থানার পুলিশ ইচ্ছাকৃতভাবে ধর্ষণের ঘটনাকে চাপা দিতে চাইছে। এলাকার আইন শৃঙ্খলার অবনতির প্রসঙ্গও তারা উত্থাপন করেন। প্রায় 4 ঘন্টা ধরে অবরোধ চলার পর 73 মহকুমা SDPO প্রসেনজিৎ ব্যানার্জি বিশাল পুলিশ বাহিনী সহ অবরোধস্থলে আসেন। শেষ পর্যন্ত তিনি দোষীদের উপযুক্ত শাস্তির প্রতিশ্রুতি দিলে জনতার পক্ষ থেকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয় এবং মৃতার সমাধির কাজ সমাপ্ত করা হয়। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আমাদের আন্দোলন, এই ঘটনা আমাদের এতদাল এলাকায় একটা বিরলতম ঘটনা। এর আগে ইতিপূর্বে আমরা দেখিনি এলাকার মানুষ এই ঘটনা দেখে শিহরিত। এই কারণে জনরোষ এমন পর্যায়ে পৌঁছেছে, জনরোষ আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। তাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধ, এই প্রতিরোধ কর্মসূচি নিয়েছে। তাদের একমাত্র দাবি, জনগণ যেটা বলতে চাচ্ছে, এই ঘটনার, এই বিরলতম ঘটনার যে পৈশাচিক আক্রমণ একটা অসহায় স্কুল ছাত্রীর উপর হয়েছে, যে বিভৎসভাবে তাকে ধর্ষণ করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই ঘটনার যথাযথ তদন্ত করে অভিযুক্তর যাতে একটা ইতিহাস ইতিহাস সৃষ্টি করে একটা এমন একটা শাস্তি হয় যে শাস্তি দেখে এলাকার মানুষ, এলাকার অন্য কোনো অপরাধী ভবিষ্যতে এই ঘটনা থেকে শিক্ষা পেয়ে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটাতে পারে। আর সেই সঙ্গে আজকের এই অবরোধ, এই অবরোধ কর্মসূচির অন্যতম কারণ জনগণের যেটা দাবি, মূল দাবি, আমাদের দেশের পুলিশ প্রশাসন সম্পর্কে মানুষের একটা ভালো ধারণা নেই। এর ইতিপূর্বে আমরা দেখেছি বহু কেসে অনেক কিছু গড়িমসি হয়ে যায়, অনেক কিছু ধামাচাপা হয়ে যায়। এ কেসটার ক্ষেত্রেও কোনো কিছু ধামাচাপা যাতে না হয়, গড়িমসি না হয়, পরবর্তী সময়ে টাকা পয়সার ব্যাপারে প্রভাব খাটিয়ে, প্রভাবশালী লোক দিয়ে প্রভাব খাটিয়ে, যাতে এই কেসটা ধামাচাপা না পড়ে, এই কেসটা যাতে ত্বরান্বিত হয়, গতি পায় এবং সত্যি সত্যি এর একটা উপযুক্ত শাস্তি হয়, এবং সর্বোচ্চ শাস্তি এই এলাকার জনগণের যেটা ফাঁসি, সেই ফাঁসি যাতে এই অপরাধীর হয়। আপনাদের কি ধারণা ওই কিশোরীকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছিল? অবশ্যই ধর্ষণ, অবশ্যই ধর্ষণ। তার কারণ অপরাধী সম্পর্কে এলাকার মানুষের অনেকের ধারণা আছে, ওকে চেনে, সে তার ইতিহাস ভালো নয়। ইতিপূর্বে বহু মহিলাকে ওই রাস্তা দিয়ে, কোনো মহিলা সুষ্ঠুভাবে যেতে পারে না, সমস্ত মহিলাকে টন্টিং করে, বিরক্ত করে, অশ্লীল কটূক্তি করে, এরকম ঘটনা অনেক আছে ইতিহাস। আপনি পুলিশকে জানিয়েছিলেন যে আমার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, কিন্তু অভিযোগ যেটা থানায় জমা দেওয়া হয়েছে, মেয়ের বাবা যে কমপ্লেন, তাতে দেখা যাচ্ছে ধর্ষণের কথা উল্লেখ করা নেই, খুনের কথা লেখা, খুনের কথা লেখা আছে। আপনি মুখে বলছেন ধর্ষণ করা হয়েছে, অথচ পুলিশের কমপ্লেন ধর্ষণের কথা উল্লেখ নেই, এইটা কেন হলো? কেউ কি চাপ দিয়েছিল? যেতে কেউ চাপ দিয়েছে, কেউ টাকা ঘোষ দিয়েছে, সেটা আমি বলতে পারছি না। এটা টাকা ঘোষের গতিকাই হয়েছে, টাকা ঢেলিতে থানা, এটা স্যার পুলিশের গাফিলতি বলে মনে করছেন আপনি? হ্যাঁ, এটা পুলিশের গাফিলতা, নাহলে এই এই না পালিকা মেয়ে আমার এরকম ধারা মেরিছে, এই মেয়েরা আর পাঁচতে বেলুঙ্গা হয়ে পড়ে আছে, এটা কে বলবে না যে এটা রেপ করা, এটা কে বলবে না যে এটা রেপ? আপনার নাম? আমার নাম নাহেরা বিবি। পুলিশ কঠোরতম পদক্ষেপ নিয়েছে, এখনো অবধি FIR করা হয়েছে, যারা এর পেছনে ছিল আসামি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কোর্টে পাঠানো হয়েছে, কোর্টে পাঠিয়ে আপাতত পুলিশ কাস্টডিতে আছে ফর ফার্দার ইন্টারোগেশন, এবং এই ব্যাপারে তদন্ত খুব দ্রুতগতিতেই এগোচ্ছে, এবং যতটা সম্ভব দ্রুতগতিতে এই মামলায় চার্জশিটও দেওয়া হবে, চার্জশিট দিয়ে যাতে দ্রুততার সাথে আসামি শাস্তি পায়,
বিচার প্রক্রিয়া যাতে তাড়াতাড়ি করা যায় আমরা চেষ্টা করব যতটা আমাদের পক্ষে করার। গ্রামবাসীদের একটা অভিযোগ, ওই কিশোরীকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছে এবং পুলিশ সেই ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। না না, এরকম বাদেই তারা বিক্ষোভ দেখাচ্ছে। না না, এরকম কোনো ব্যাপার নেই, ধামাচাপা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একটা মেয়ের ওপর যখন এরকম নির্যাতন হয়েছে সঠিকভাবেই তার তদন্ত হবে, পোস্টমর্টম রিপোর্টও আমরা খুব তাড়াতাড়ি কালেক্ট করে নেব, যেটা হয়েছে যেটা তদন্তে পাওয়া যাবে সেই মতোই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এখানে গাফিলতির কোনো প্রশ্নই ওঠে না। গ্রামবাসীদের একটা দাবি যে পলসুন্ডাতে আলাদাভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। হ্যাঁ, সেটা আমরা ওসিকে বলেছি, ওখানে পিকেট রাখা হবে বা নিরাপত্তার ব্যবস্থা করা হবে, সেটা নজরদারি বাড়িয়ে দেওয়া হবে, অনেক নজরদারি বাড়িয়ে দেওয়া হবে। কি কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া গেছে? এটা তো তদন্তের স্বার্থে আমি এখনই খোলাখুলি কিছু বলবো না, তবে এটুকুই বলবো তদন্ত সঠিকভাবে এগোবে এবং সঠিকভাবে এগোচ্ছে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।